সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে না বলছেন মাহমুদুর রহমান মান্না। এদিকে জাতীয় সরকার মানে নেকড়ের দ্বারা বন পাহারা দেওয়া বলছেন রিজভি। বিএনপির সময় শেষ হয়ে এসেছে সরকারের নয়। এবং সর্বশেষ জানাবো ইসলামাবাদ মার্চের জন্য প্রস্তুতির আহ্বান ইমরান খানের। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে না বলছেন মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন এই সরকার বাহানা করে এখন ভালো সাজবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলবেন আপনারা বিএনপিকে বোঝান না, আগামী নির্বাচনে আসুক। সর্বদলীয় অন্তর্বর্তীকালীন নির্বাচনী সরকার ও রাজনৈতিক দলভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন শীর্ষক এক আলোচনা ও স্মরণসভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার বা সর্বদলীয় সরকারের নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চান মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী মাঠ তৈরি করে নির্বাচন দেবে, তাতে তাদের তিন মাস বা তিন বছর যা লাগে লাগুক। এই সরকারের ১০০টি কাজের মধ্যে ৯০টিতে দুর্নীতি রয়েছে অভিযোগ করে নাগরিক ঐক্য সভাপতি বলেন আপনার পেটে ভাত নেই, এই সরকার বলবে আমাদের জিডিপি কত জানো, আপনি হাসপাতালে চিকিৎসা করে নিঃস্ব হয়ে যাচ্ছেন, সরকার বলবে আমাদের গড় আয় কত জানো। এই সরকার এরকম অপপ্রচার করছে। জাতীয় সরকার মানে নেকড়ের দ্বারা বন পাহারা দেওয়া বলছেন রিজভি। নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা মানে নেকড়ের দ্বারা বন পাহারা দেওয়ার ঘটনা, এমনটা মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, কিন্তু তার আগে এই অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, তাদের পদত্যাগের আন্দোলনে সবাইকে কোমর বেঁধে নামতে হবে। রিজভি বলেন এটা জীবন মরণের প্রশ্ন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ও ভোটের প্রশ্ন, এগুলো সুরক্ষার জন্য এবার জীবন পণ করে আমাদের রাস্তায় নামতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যদি জাতীয় সরকার হয় সেই সরকার নেকড়ের ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন রিজভি। তিনি বলেন কেউ কেউ বলছেন নির্বাচনের আগে জাতীয় সরকার, কার অধীনে জাতীয় সরকার হবে এটা তো বলেন না, তার মানে বোঝাতে চাচ্ছেন শেখ হাসিনার অধীনে। নিরীহ প্রাণী ছাগল মুরগি নিরাপত্তার দায়িত্ব যদি আপনি নেকড়েকে রাখেন এটা যেমন হাস্যকর শোনা যায়, শেখ হাসিনার অধীনে জাতীয় সরকার ও তার অধীনে নির্বাচন এটা তো নেকড়ের বন পাহারা দেওয়ার মতো ঘটনা। বিএনপির সময় শেষ হয়ে এসেছে সরকারের নয়। বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের সময় শেষ হয়ে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির সময় শেষ হয়ে এসেছে সরকারের নয়। বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচার করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি যুদ্ধাপরাধী জঙ্গিবাদ সন্ত্রাস অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রভৃত বিএনপির সময় শেষ হয়ে এসেছে। বিএনপি এদেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা নাকি সরকার ধ্বংস করে দিয়েছে। বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন বিএনপি এদেশের কোন অর্জনে নেতৃত্ব দিয়েছে, এদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে বিএনপির অবদান কি, আসলে তাদের কোন অর্জনই নেই, আসলে তাদের কোনো অর্জনই নেই। তিনি আরও বলেন বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি। তিনি আরও বলেন বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধ গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির রাজনীতি। বিএনপি শাসনামলে হাওয়া ভবন খোয়া ভবনের আধিপত্য এবং দুর্নীতিতে পরবার পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা জনগণ এখনো ভুলে যায়নি বলেও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এদেশের মানুষের ভাষায় অধিকার স্বাধিকার স্বাধীনতা মুক্তি ভাত ও ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই শিক্ষা স্বাস্থ্য কৃষি যোগাযোগ জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ক্রীড়া রেলপথ মৎস্য ও প্রাণী সম্পদ নৌ যোগাযোগ সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট সাবমেরিন এলএনজি টার্মিনাল এক্সপ্রেসওয়ে নতুন নতুন রেল যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দরিদ্র বিমোচন গৃহহীনদের জন্য বিনামূল্যে জমি ও গৃহ প্রদান এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বিনামূল্যে করোনা টিকা প্রাপ্তির সুযোগ সৃষ্টি সহ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মাইল ফলক স্পর্শকারী বাংলাদেশের অসংখ্য সাফল্য অর্জিত হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, যার ফলে এ সময়কার মঙ্গল খরা দুর্যোগ দুর্ভিক্ষ কবলিত ও দারিদ্র পীড়িত বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বিএনপি আর যত ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং যাবেই বলেও মনে করেন ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপি তার কথামালার চাতুরি দিয়ে কখনো ঠেকাতে পারবেন না। ইসলামাবাদ মার্চের জন্য প্রস্তুতির আহ্বান ইমরান খানের। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামাবাদ তার প্রথম সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ইমরান খান শনিবার বলেছেন যে তিনি তার দলের নেতাকর্মীদের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য ইসলামাবাদের লং মার্চের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। ইমরান খান বলেন, ইসলামাবাদে জনসমুদ্র একত্রিত হবে। জনগণ বাস্তবে জেগে উঠেছে যে কিভাবে তাদের উপর দুর্নীতি বা শাসকদের চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার সরকারের জন্য হুমকি সম্বলিত একটি কূটনৈতিক চিঠি জড়িত বিষয়টির একটি উন্মুক্ত শুনানি করার জন্য শীর্ষ আদালতকেও আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্টের এটা অনেক আগে করা উচিত ছিল। যেভাবে তারা ডেপুটি স্পিকারের ইস্যুটি নোটিশ নিয়েছিল, এই বিষয়টিও তাদের সেভাবে নেওয়া উচিত ছিল। তিনি যোগ করেছেন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় নিরাপত্তা কমিটিও চিঠির বিষয়টি সমর্থন করেছে। ইমরান বজায় রেখেছিলেন যে শুক্রবারের এনএসসি বৈঠকে তার বিদেশি ষড়যন্ত্রের দাবিকে প্রমাণিত করেছে এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন গত মাসে অনুষ্ঠিত সংস্থার বৈঠকের কার্যবিবরণীও প্রমাণ করেছে। এনএসসি নিশ্চিত করেছে যে চিঠির আসল এবং পাকিস্তান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কথোপকথন বাস্তব ছিল, ইমরান দাবি করেছেন। পিটিআই প্রধান দাবি করেছেন যে পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ, তার ভাই প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিপিপি কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি অনাস্থা ভোটের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে যোগ সাজশ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কথিত বিদেশি চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তদন্ত না হলে ভবিষ্যতে কোনো প্রধানমন্ত্রী বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না। দলের ভিন্ন মতাবলম্বীদের সম্পর্কে কথা বলতে গিয়ে ইমরান বিদ্রোহী আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণার জন্য তার আবেদনের শুনানির দিন দিবস রাখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছিলেন। তিনি পাকিস্তানের নির্বাচন কমিশনকে বিদেশি তহবিল মামলায় অংশীদার হওয়ার জন্য অভিযুক্ত করেছেন। তার প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছেন। ইমরান নো ফ্লাই তালিকা থেকে নাম বাদ দেওয়ার সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, দুর্নীতিবাজদের নিরাপদ প্রস্থান দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখুন, আমি কোথাও যেতে চাই না। ইমরান বলেছেন যে প্রধানমন্ত্রী শেহবাজ এবং তার ছেলেরা দুর্নীতির মাধ্যমে যে ৪০ বিলিয়ন রুপি জমা করেছেন, তার জন্য ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এর কাছে জবাবদিহি করতে হবে। তবে তিনি যোগ করেছেন যে প্রধানমন্ত্রী শেহবাজ জবাবদিহিতা এড়াতে এফআইএ মহাপরিচালকের পরিবর্তন করেছেন। পিটিআই চেয়ারম্যান আরও দাবি করেছে যে বর্তমান ফেডারেল মন্ত্রিসভার 70% সদস্য ইসিএলএ ছিলেন। তিনি আরও দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী শেহবাজকে কোনো হুমকিপূর্ণ কূটনৈতিক চিঠি নেই দাবি করার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।